ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার নতুনবাজার বালিকা বিদ্যালয়ের মাঠে ও যতনবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একটি বিশেষ প্রয়াস কর্মসূচির আয়োজন করা হয়। নতুনবাজার থানার ওসি সুমিমল বর্মন ও উদয়পুর পুলিশ হেডকোয়ার্টার এসআই এমডি শাহেদ উদ্দিনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যতনবাড়ি স্কুল ও নতুনবাজার উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। পুলিশের সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক সুদৃঢ় রাখতে কর্মসূচিটির আয়োজন করা হয়। ত্রিপুরা পুলিশের 150 বছরের ইতিহাস তথ্য চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। উক্ত এই কর্মসূচিতে ছাত্রছাত্রীরা ও স্কুল শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমরা ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে আমরা নতুনবাজার গার্লস স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকাবাসীদের নিয়ে একটা প্রয়াস কর্মসূচি আয়োজন করেছি। সেই কর্মসূচিতে আমরা সেই 1873 সাল থেকে 2024 অবধি যে দীর্ঘ 150 বছর কীভাবে কী স্ট্রাগল করা হয়েছে এবং ত্রিপুরা পুলিশের যে প্রেক্ষাপট ছিল বিভিন্ন ধরনের ইনসার্জেন্সি প্রবলেম থেকে শুরু করে রাজ আমল থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং আপনারা দেখছেন সঙ্গে আমাদের বড় বাস প্রচার গাড়ি আছে, এটার ভেতরে আমাদের ত্রিপুরা পুলিশের 150 বছরের রাজ আমলের কর্মকাণ্ড আছে, কর্মযজ্ঞ ছিল, সেগুলো প্রত্যেকটা ডিসপ্লে করা হয়েছে এবং প্রত্যেক ছাত্রছাত্রী মাস্টারমশাইগণ এবং এলাকাবাসীদের জন্য এটা দেখার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তো সেই বিষয়টা কেন্দ্র করে আজকে আমাদের এই প্রয়াস কর্মসূচি, যাতে আগামী দিনের আমাদের নব প্রজন্মের মাঝে আমাদের ত্রিপুরা পুলিশকে নিয়ে যে অনেকটা অনেকের মনে প্রায়শই একটা ভুল ধারণা থাকে সেই বিষয়টাও কেটে যাবে এবং আমাদের যে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি, যে আমরা নেশামুক্ত ত্রিপুরা করার উদ্দেশ্য, সেটাকে আমরা সফল করতে ওদের সাহায্য আমরা কামনা করছি। আজকে আমরা এটা আজকে প্রোগ্রামটা নতুনবাজার গার্লস স্কুলের মাঠে আমরা আয়োজন করেছি। মূলত এখানে গার্লস স্কুলের ছাত্রীরা, মাস্টারমশাইবৃন্দ, ম্যাডামরা এবং এলাকাবাসীরা, বাজারের কিছু লোকজন সহ ব্যবসায়ীবৃন্দ এখানে উপস্থিত ছিল। আমি ওসি নতুনবাজার। করবুক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, তুরন্ত টিভি।